আজি এর বিষয় হল যে ভুল কিন্তু ভুল যে মূল ইয়ান মাইছে না জানে যে আরা ভুল করি কদুয়া মাইছে ভুল ধরে খালি এইতে ভুল কই জিতে ভুল কই জিতে ভুল কই জিতে ভুল কই জি তারও যে ভুল করে আবার ইতাই ইয়ান না জানে আবার ভুল করি করে যে আরা শুদ্ধ হই ইয়ান পড়ি আইতালা কই ভুল হই মূল বুল হয়ে মুলকে লেখা পড়া শিখতাম গেলাম বিহাইন বুল লিখি ফরলে অ ব স ম সদর বদর করি পেলায় কিন্তু বুল করতে করতে শুদ্ধ হই আর ফরিবার সময় সদর বদর করি ফজি সি টাইঙ্গল আরও বেশি সদর বদর করি ফজি কিন্তু বুল বুলি করি আর শুদ্ধুর মধ্যে গেই এটা লাখো যে বুল হয়ে মুল আদমাল বুল গুজি বিলি গুন্দুম ফল দুনিয়াতে বুঝি না দু শিআনে ভাজতাম আছে নবী বুল করে না নগরে কিন্তু কী লে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন লাই আল্লাহ সিদ্ধান্ত কেন বাস্তবায়ন করলো যে পবিত্র কোরআনত মধ্যে ইরশাদ গিয়েছে যে আল্লাহ পাক আদম বানাইবার আগে পরিকল্পনা সভাত ইন্নী যাইলুন ফিল আরদ খলিফা আই দুনিয়ার প্রতিনিধি বানাইতাম চাই তোরা কি হস হস যে তোরা ঝগড়া করবি ফ্যাসাদ করবি আল্লাহ পাক যে ইন্নী আলামু মালা তালামুন আই যেন জানি তোরা নো তলি আদম বানাইবার পরিকল্পনা সভাত কত যে দুনিয়ার লাই প্রতিনিধি বানার বিয়স্তলাই ন আল্লাহ পাককে নীলগুজি বিস্তত আর তোমার কত যে আই যদি বলেন নগরি গুন্ধুম না হয় তো কোথায় খাই না ভাল আই তো আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন সদা বন্দী করি আই বুলুত যাইগুই আর বুলু মর্যাদা বহুত বেশি জিয়েন তোমার সিদ্ধান্ত বাস্তবায়নের বুল আই ভুল নগুলি নামুজি বিরে অনে ভুল যাবেন মানে অন্য কথা হয়তো সিদ্ধান্ত ঠিকই তো

যে এই কল্যাণ মূলক যত কিছু আছে সোয়া শূন্য বিয়ান এক ফাল্লার দিলি রসুল্লা শৌচ হইতে দিয়ে যায় ইচ্ছাকৃতভাবে গজ্জে যে মতো শিকার লাই ইন এক লাদ দিলি ই দাম বহুত হাজার গুণ বেশি এটা লাউক দিকে হচ্ছে আরে রসুলের বুল ত্রুটি করিয়ে যদি আবু কসিদ্দিক হইতাম আই যদি শৌচ হইতে হইতাম আই অনেক বেশি হইতাম সুতরাং বুল খুব দরকার আলবার্ট আইনস্টাইনে আইনস্টাইনে কয় যে আর নিরানব্বই বাঘ তত্ত্ব বুল ওর প্রধান করছে যে নিরানব্বই বাঘ কি ব্যর্থনা কে বুল এলি বেরত কি লম বুল কি ব্যর্থনা আর এনে জিনিস নহে নয় তোমার ফতিবে নবে এই হতাজ বলি হিন্দ করলে শুদ্ধ হইতে না আই সারা বিজ্ঞান হইতে না আর বলে ইহারে শিখে গিয়ে আজি আজ ইয়ে বৈদ্যুতিক বাল আবিষ্কার করছে যখন তমাস আলবা এডিসনে এই বৈদ্যুতিক বাল আবিষ্কার করতে চাই ন হাজার নয়শ নিরানব্বই বার ভুল করছি ন ভারে দশ হাজার বারের সাকসেস হই ন হাজার নয়শ নিরানব্বই বার যদি ভুল না করতো তাহলে দশ হাজার বার সাকসেস হইতো না এই ভুল ইয়ান করতো যাইয়ারে এই সাকসেস হই আজি ইয়ে পৃথিবীর গুড়া আলোকিত করে দিই নহলে আলোকিত আজ এই পৃথিবী নইতো সুতরাং কষ্ট করছি কিন্তু আলবা আডিসান তো বুঝলো যে যেই অনতে যে নয় হাজার বার যে চেষ্টা করছুন এত কঠোর পরিশ্রম মনে করছুন বল যা এখনো পরিশ্রম ন ইন তার গবেষণা আর আনন্দের খেলা মানুষের মাঠের মধ্যে খেলা খাই ইন কি গিয়া না ও কাজ না ইন আর আনন্দ খাই আই ইনুর কাজরে আই মনের আনন্দে আর উচ্চ ই আই গুজি আই খাই তলি একজন পৃথিবীর সেরা নাট্যকার সাহিত্যিক জজ বান্নার্স পরিশ্রম করছি ওর মানুষ কইতো যে যাই আমার তো বহুত পরিশ্রম করন কষ্ট করন আমি কোনো কষ্ট না করি আর বাপর কাছে যেই যাইলে মদ যেভাবে নেশা আসিল খাজানলাই নেশা আই নেশা করছি যে কাজ আইতে তো কাজ নয় কষ্ট নয় আর এটার লাই পৃথিবীত যেই খাজে যেই মানুষ জিয়ানত আনন্দ পায় ইয়ান করান উচিত ইয়ানত উন্নতি করে আর কেন করলে উন্নতি করতো নু হন কাজে উন্নতি উন্নতি করছো জিয়ান তাই আনন্দ পাই হন কাজ আই উন্নতি করতে না জিয়ান আর তো বিরক্ত লাগে হন কাজ সান কঠিন যে কাজও আইন জানি জানি যে সহজ যে ফার্মানিক গোয়া তৈরি কর ইতালাইন সহকলা যে বিমান তৈরি রকেট তৈরি করে বিমান তৈরি করে। করেন এটাকে সহজ আই জানি যে আলো করি যে তো এই যে আরা বুল গুজুম বুলগজ এগিয়ে যাই যে বুলনগরীতে কোনো কাজ করে। এটা ফালতু মানুষ এটা লাই জানি হার বহু বুলগজ্জি একখান আই আলোচনা করতাম স্যার যেন আরা সাতচল্লিশ সালে পাকিস্তান বানাইলাম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে লয় ভাষা মিললাই সাহিত্য মিললাই সংস্কৃতি মিললাই ভৌগোলিক মিললাই বারোশো মাইল ভারত আরা ধর্মের ভিত্তিতে মিল আছে যে একটা রাষ্ট্রগুজি পশ্চিমবঙ্গ লয় আর লয় ভাষা মিল আছে সাহিত্য মিল আছে সংস্কৃতি মিল আছে ভৌগোলিক মিল আছে শুধু ধর্ম মিল নাই আর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আর আলাদা তো এই বুলুর কারণে আঘাত পাইয়ারে পশ্চিমবঙ্গের কবি অন্নতাশঙ্কর রায় এগো কবিতা লিখিল যেই বুল হয়ে গেছে সব কিছু বুল হয়ে গেছে বিলকুল সব কিছু বাক হয়ে গেছে বাক হয়নি কেউ নজরুল সেই বুলটুকু থেকে যাক বাঙ্গালি বলে তার দুর্গতি মুছে যাক যে সব কিছু বাক গরি ফেলায় পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু নজরুলেরও বাক ঘরি না ভরে দুই বাংলার কবি রবীন্দ্রনাথের বাক করানো যায় স্বামী বিবেকানন্দরও বাক করানো যায় আর সত্যজিৎ রায়েরও বাক করানো যায় যেই ঈশ্বর বিদ্যাসাগরের বাগ যায় এই মহামনুষী আলোর বাগ ঘরানো যায় যে স্বদেশে পূজ্যতে রাজা বিজ্ঞান সর্বত্র পূজ্যতে রাজার পুজো যে দেশত বিদ্যানের পূজা দুনিয়ার বিয়া গুণত হয় সুতরাং এই বুলুর কেশারত আর ধনফুজি অনাদার শঙ্কর রায় খুব এই বুলুর কারণে যে খুব খেদুক্তি করি আর হইল পড়লে দৃশ্য দেখি যে উগ্র শিশু তেলের বোতলত গে শিষু আনে এতে শিশু টুপ করে ফরিয়ার শিশুর বোতলি ভাগিগি মাইজনের ফর বঘা খাইব বলি বাপর সেই খুব বয়ফার তখন এই দৃশ্যই অন্নদাশঙ্কর আই দেখিয়ারে এক গান লেখি যে থেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ কর তোমরা যারা বুড়ো কোকা বাংলা ভাঙি ভাগ কর তার বেলা তার বেলা তার বেলা এই যে একগো তেলের শিশু ভাঙি যে তেলই নষ্ট হয়ে যায়

শিক্ষা গ্রহণ করি বুল বিহনে ঘরে নবী রসুল সারা এখনো নবী রসুল ন আর ন আরা আর মানুষ মানুষ ইনসান মাইন শব্দ তৈরি আরা ভুল গজ্জুম কিন্তু কেউ বুলুত্বর শিক্ষা গ্রহণ করে কেউ শিক্ষা গ্রহণ করে যারা বুলুত্বর শিক্ষা গ্রহণ করে এই তারা মহৎ এবং তারা বড় মানুষ হয় আই আজি এ বিহনের আবেদন জানিয়েছে আরা বিয়া গুণে নিজের ভুলো ধরে মানুষের ভুল আই আগে নিজের বুল ধরি আই আগে নিজেরও চাইবার না আবিষ্কার গরম খালি আইন দোষ হয় নিজের দিকে এই কথা আছে যে এই প্রত্যেক মানুষ নিজের বেলায় কিন্তু একজন আইনজীবী মানে আই দোষী ন আর বুঝাই ও আই দোষী ন আইনজীবী হলে বুঝাই আর মহাকাল দোষী ন আর মানুষের বুঝাই যে না দোষী আই দোষ গড়লেও জাস্টিফাই করে ইয়ান দোষ বালা ইয়ান যে প্রত্যেক মানুষ কিন্তু নিজের বেলায় কি আইনজীবী অফরের বেলায় বিচারক অফরের মানুষ দোষ গড়ো তোমার ইয়ান দোষ তোমার ইয়ান দোষ তোমার দোষ বিচার কর যে খালি অফর কিন্তু আই আই আইনজীবী কালিয়া সফাই গাইজি সুতরাং প্রত্যেকের বেলায় বিচারক অন দরকার এবং বুলুত্ব শিক্ষা গ্রহণ করিবার আহ্বান জানাই আয়াজ আজ এ শেষ ধন্যবাদ সকলকে